হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, তোমরা থাম্বনেইল দেখতেই পেয়েছো, হাউ এডিট মাই ব্লগ ভিডিও। তো ওখানে লেখাই ছিল আমি কি করে আমার ব্লগ ভিডিও এডিট করি। তো এই সম্বন্ধেই আজকে বলবো বিস্তারিত, তোমাদের বলবো আমি কীভাবে ব্লগ ভিডিও এডিট করি, কীভাবে আমি শ্যুট করি সে সম্বন্ধেও বলবো। তো ফার্স্ট অফ অল বলতে গেলে এটা বলতেই হয় যে আমি একটা গ্রামের ছেলে, আমি ব্লগ শ্যুট করি গ্রামে। তোমরা দেখতে পেয়েছো আমার ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ থাকে গাছপালা। তো আমার গাছপালা থাকাতে আমার নিজের কিছু সুবিধাও হয়। তো সেই সম্বন্ধেই আজকে তোমাদের বলবো, বেশি সময় দেবো না, 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ভিডিওটা হবে, তোমরা দেখো আশা করি ভালো লাগবে। তো প্রথমত বলতে গেলে আমি তোমাদের বলবো, যারা ফোন থেকে এডিট করো তাদের জন্য বেস্ট একটা অ্যাপ হলো কাইনমাস্টার। তোমরা কাইনমাস্টার নামে নিতে পারো, খুব ভালো একটা অ্যাপ যেটা থেকে আমি এডিট করি। এবার আমি কীভাবে এডিট করি দেখো, আমি সকাল থেকে এডিট করা এডিট বলবো না, সকাল থেকে আমি ভিডিও রেকর্ড করা শুরু করি। তো সকাল থেকে রেকর্ড করার পর যখন রাত 10টা বাজে আমার সমস্ত টেক নেওয়া কমপ্লিট হয়ে যায়, প্রায় 80 থেকে 90টা টেক হয়। এবার কোনো কোনো টেক আমার বলতে গিয়ে বাদে ভুল হয়, সেগুলো ডিলিট করে দিতে হয়। তো সব থেকে আমি রেখে দিই, তারপর যে টেকগুলো আমার লাগে সেই টেকগুলো আমি সব কাইনমাস্টারে নিয়ে নিই। তো কাইনমাস্টারে নিয়ে নেওয়ার পর আমি যেগুলো কাটছাট করতে হয় সেগুলো সব কাটছাটও করে নিই, কারণ কাটছাট তো করতে হয়। কারণ কোনো একটা সময় যে ধরো যে আমি একটা টেক নিয়েছি, টেকটার সময় ক্যামেরাটা অফ করেছি, সেই সিনটা ধরো আমার হাতে হাতটা ওখানে চলে গেছে, তো এগুলো তো কাটছাট করতে হয়। তো এইভাবে আমি যেটা আমার প্রপার যেটুকু ভিডিও লাগবে, আমার মনে হয় যে এইটুকু দেখানো উচিত, তো আমি এইটুকু দেখিয়ে দিই। এইটুকু দেখাই দেওয়ার পরে তোমাদের সবাই জানো যে শেয়ার অপশানে যেতে হয়, তারপরে এক্সপোর্ট করে নিয়ে যে আমার রেগুলেশন লাগবে 700, কেউ 1800, আমার মানে এমন রাখে সেই রকম ভেবে আমিও রেখে দিই, আমি 1800 তো রাখি। তো এবার পেছনে কালারটা কীভাবে চেঞ্জ করবা, কাইনমাস্টার দিয়ে তুমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারো। এতে করে তোমার কি ভিডিওটা অনেক প্রফেশনাল লাগবে, তোমার ব্লগটা অনেক প্রফেশনাল লাগবে। যেহেতু তোমার জানোই তো আমি আমার ফোন দিয়ে ভিডিও এডিট করি, ফোন দিয়েই শ্যুট করি, সব কিছু ফোন দিয়ে করি। তো আমার জন্য বেস্ট অ্যাপ হলো কাইনমাস্টার। এবার আসছে আমি কীভাবে কাইনমাস্টার দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট একটা পার্ট ব্লগ ভিডিওর জন্য। কেমন, তোমাকে প্রথমত বেছে নিতে হবে একটা সবুজ জায়গা যেখানে গাছপালা অনেক বেশি আছে, তোমার ব্যাকগ্রাউন্ড যেখানে সবুজ, তো তেমন একটা জায়গা তুমি বেছে নিলে। বেছে নেওয়ার পর তোমাকে সেইখানে ভিডিও রেকর্ড করতে হবে। তুমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, তো প্রথমত যারা কাইনমাস্টার ইউজ করো তাদের বলে দিচ্ছি, বা যারা এখনও ইউজ করেনি তাদের জন্য বলে দিই, প্রথমত তুমি কাইনমাস্টারটা অ্যাপ ইনস্টল করলে, ইনস্টল করার পর তুমি ইউটিউব থেকে দেখে নিতে পারো কীভাবে এডিট করতে হবে, সব কিছু দেখে নিলে। দেখে নেওয়ার পর তুমি এডিট করলে তারপরে তুমি দেখবা মিডিয়ার ওখানে একটা লায়ার বলে অপশন আছে, মিডিয়াতে ক্লিক করলে তুমি লায়ার বলে একটা অপশন আছে, সেখানে তোমাকে কাজটা করতে হবে। এবার কাজটা কীভাবে করতে হবে, ফার্স্ট অফ অল দেখো তুমি আগে লায়ার অপশানে গিয়ে বা মিডিয়া অপশানে গিয়ে আগে কালারটা সিলেক্ট করে নিলে যে এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে দেখাতে চাই। তুমি কিছুটা লাল রাখলে, কিছুটা গ্রিন লাগলে, সবুজ ব্লু, যেমন তুমি কালার দেখতে চাও পাটপাট করে নিয়ে নিলে। নিয়ে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, তারপর তুমি লায়ার অপশানে যাবা, লায়ার অপশানে গিয়ে সেখান থেকে তোমার ভিডিওটা সিলেক্ট করলে, দিয়ে ওয়াল মোড করে নিলে পুরোটা ওয়ালে দেখা যাচ্ছে, পুরো ওয়ালপেপারে তোমার স্ক্রিনে পুরো 9:16। তো করার পরে তোমাকে কাইনমাস্টারে একটা অপশান আছে যেটা আমি করি, ক্রোমা কি বলে একটা অপশান আছে, ক্রোমা কি, তো ওখানে গিয়ে তুমি যখন ক্রোমা কি অপশানটাকে অন করবে তখনই তুমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি লাল রাখতে চাও লাল রাখতে পারো, তুমি যদি ব্লু রাখতে চাও ব্লু রাখতে পারো। তো এইভাবেই আমি কাইনমাস্টার অ্যাপটা ইউজ করি। আর আমার ভিডিওগুলো তুমি দেখোই তো অনেকটা প্রফেশনালভাবেই আমি এডিট করি। দেখো মেন যে কোনো ভিডিওতে মেন একটা ব্যাপার কি হয়, মেন হয় কি এডিটিং। তুমি ভিডিও করলে একরকম, হয়তো তুমি একটা ভিডিও করেছো বেশি লাইট আসেনি, এবার তোমাকে ওই জায়গাতে তো লাইট বাড়াতে হবে, এইগুলো তোমাকে কাইনমাস্টার থেকে করতে হবে। আমি এইভাবেই কাইনমাস্টার থেকে সমস্ত কিছু এডিটিং বলো এক্সপোর্ট বলো সব কিছুই করি এই কাইনমাস্টার থেকেও। আর এখন তুমি যে দেখছো আমার পিছনে তুমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেখছো, এটা আমি করেছি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিয়েছি গ্রিন স্ক্রিন, তো এটা আমি কাইনমাস্টার থেকেই আমি ক্রোমা কি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। দেখতেই পাচ্ছ কতটা প্রফেশনাল লাগছে। তো ব্লগ ভিডিও তো এটা করা যায় না, তবে ব্লগ ভিডিওতে তুমি যদি তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা দেখতে চাও যেটা সবুজ গাছপালা, তো তুমি অবশ্যই সেটা চেঞ্জ করতে পারো। যেমন তোমার গাছের পাতাগুলো সবুজ থাকলে তুমি ক্রোমা কি ইউজ করে আগে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলে লাল কালার,
তাহলে তোমার গাছের পাতাগুলো লাল লাল লাগবে, কিন্তু তোমার কালারটা একই থাকবে, তোমার গায়ের রংটা বা তোমার ফেস একই রকম থাকবে। এতে করে হয় কি ভিডিওটা অনেকটা প্রফেশনাল হয়। তো এইভাবে আমি এডিট করি, আর আমাকে এটাই তোমাদের বলার ছিল। তো আমার মনে হলো যে এটা শেয়ার করা দরকার তোমাদের, তোমরাও ব্লগ ভিডিও শুরু করো, এইভাবে এডিট করো। আর আমি একটা ভিডিও ক্লিপ রেখেছি তোমাদের জন্য, যেটা যেটা পিছনে গাছপালা আছে, তো সেটা তোমাদের দেখে নেবো, তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ আমার পিছনে কত সবুজ গাছপালা। তুমি এইরকম একটা জায়গা বেছে নাও যেখানে পিছনে অনেক সবুজ গাছপালা আছে। তো এমন সবুজ গাছপালা থাকলে তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে অনেক সুবিধা হবে। তারপর তুমি লায়ার অপশানে যাও, লায়ার অপশানে গিয়ে আগে কালারটা চুজ করে নাও, সেখান থেকে তুমি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিওটা কোনো ব্লগ ছিল না, আমি কিভাবে এডিট করি, হাউ এডিট মাই ব্লগ ভিডিও, সেটাই তোমাদের দেখালাম যে কিভাবে আমার ব্লগ ভিডিওগুলো আমি এডিট করি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।